বাঁকুড়ার পাত্রসায়ের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছে জঙ্গল লাগোয়া এলাকার গ্রামবাসীরা, পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কালকে রাত 2 নাগাদ কতগুলো হাতি বেরিয়েছে এদিকে আমাদের জমি দিকেই, সব পার্শ্ববর্তী জমিগুলির দিকে। সকালবেলা একটা হাতি আমরা দেখেছি এদিকে বেরিয়েছে। আমরা সব গরিব চাষি, ধার দেনা করে চাষ করেছি, লোকের জমি নিয়ে এই কপি চাষ করেছি। এই বর্ষায় কপি ডুবে গিয়েছে, অনেক নষ্টও হয়েছে, আবার এই হাতি তো ক্ষতি করে গিয়েছে। আমাদের কী করে দিন চলবে আমরা ঠিক জানি না, সরকার যদি সাহায্য করে খুব ভালো হয়। প্রচুর ক্ষতি হয়েছে, আতঙ্কিত আছি, প্রচুর আতঙ্কে আছি। বন দপ্তরকে বলবো ওনারা যেন এটা ব্যবস্থা নেয়। সম্প্রতি একটি হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাত্রসায়ের রেঞ্জের ময়ূরপুকুর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছিল। চাষের যে ক্ষতি হয়েছে সেটা কিভাবে পূরণ করা হবে সে ব্যাপারে চেষ্টা চালাচ্ছে বন দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান নারায়ণপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত পাল। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন। আমরা দেখলাম এসে যে চাষের খুবই ক্ষতি করেছে, কপি চাষ কয়েকটা মানুষেরই ক্ষতি করেছে। এলাকায় হাতি অনেক দিনই আসেনি, তো পাত্রসাহে ছিল, তো হঠাৎ করে গত রাত্রে ঢুকে গেছে। আমরা সকালে এসে দেখলাম বহু ক্ষতি হয়েছে। আমরা রেঞ্জার অফিসের বিষয়টা জানাচ্ছি এবং কতটা পরিমাণে ক্ষতি হয়েছে সরকারিভাবে যেটা সহযোগিতা করা দরকার সেটা তো অবশ্যই সরকার করবে। আমরা চাষিদিকে বললাম আপনারা সরকারিভাবে যোগাযোগ করুন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তো আশা করছি এখানে সহযোগিতা পাবে এবং চাষিদের একটা যে এতটা ক্ষতি হয়েছে সেটা চিন্তাভাবনা অবশ্যই আমরা সরকারিভাবে নেব। সোনামুখী রেঞ্জের অফিসার দয়াল চক্রবর্তী জানান, হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। বরতলাটা আমি বললাম যে চুল বাঁধা কাটি ফুলকপি বাজারটা হয়ে যাবে একটা দেখুন, এই মুহূর্তে সোনামুখী আমিরারি বিটে 14-16 হাতি অবস্থান করছে, বাকি এতগুলো পাত্রসা রেঞ্জের মনে অবস্থান করছে। তো আমরা চেষ্টা করছি যত শীঘ্রই হাতিটাকে এখান থেকে আমাদের যে রোড আছে সেই রোডে বিষ্ণুপুর পাঠানো যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে হাতিগুলো সোনামুখী পাত্রসার জঙ্গলে রয়েছে, এগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না কেন? ধর আমরা এর আগেও ট্রাই করেছি, মানে চেষ্টা করেছিলাম, চেষ্টা করতে বলে যেহেতু এখন জমিতে প্রচুর ধান রয়েছে, তো চাষিদের সঙ্গে মানে চাষিদের ক্ষতির পরিমাণটা বাড়ছে, ফলে চাষিরা একটু বাধা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। অনেক চাষি আমাদের সঙ্গে মানে সাহায্য করছে, কিন্তু কিছু চাষি সাহায্য করছে না, ফলে আমাদের এই যে এই সমস্যার জন্য আমার হাতিটাকে আমরা নির্দিষ্ট রুটে আমরা নিতে পারছি না। তো আশা করি চাষিদের সঙ্গে যা সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা আবার হাতিগুলোকে আবার নির্দিষ্ট স্থানে আবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে তারা কি ক্ষতি, যারা ক্ষয়ক্ষতি হয়েছে বা বিগত দিনে হয়েছে ওদের প্রত্যেককে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং যাদের ক্ষতি হয়েছে তাদেরকেও সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
ঘুরে উড়া হয় উড়িয়ে দেবে বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাস ও সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দবার্তা।